হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল দ্য বং কাপেল ব্লগ। আর ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের বাড়িতে দারুণ একটা ব্রেকফাস্ট হচ্ছে, চালের আটার রুটি, এদিকে আলু পটলের তরকারি, আর হবে ডিমের ভুজিয়া। তো এটাই হবে আজকে ব্রেকফাস্ট। আজকে ভাতটা সকালে কিছুই খাবে না বাবা, কারণ বাবার আজকে এটা খেতে খুব ইচ্ছে হয়েছে, বাবা এটা খেতে খুব ভালোবাসে। তো চলো কী হচ্ছে কী না হচ্ছে তোমরা সব দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বেলার চেষ্টা করছিলাম রুটি, কিন্তু পারছিলাম না, কারণ এই রুটিগুলো বেলা অতটাও সহজ না। তো আমি বেলতে বেলতে মায়ে নিজেই বেলছিল, আমার দ্বারা আর এটা পসিবল হয়নি। এখানে হচ্ছে ডিম ভুজিয়া, আর এখানে হচ্ছে রুটি, চালের গুঁড়া, ডাল, আর আলু পটলের তরকারি। আজকে এটা সকালে ব্রেকফাস্ট করলে বাবা নান্না কবে কে, নান্না কবে কে, এ কথা আমার বদ্দি যাস না। আমি তাপ বয়ে বল, আমি আমি তাপ বয়ে বল বল বদ্দি নিয়ে যাস না, আমি তাপ বয়ে ধরে বল, ভালো করে বল। এখন আমাদের বাড়িতে কে এসে দেখো, পুতুলি এসে, পুতুলি পায়ে ইঞ্জেকশন দিয়েছে, পায়ে ব্যথা। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, তোমরা তো দেখলেই চালের গুঁড়া আটার রুটি আর হচ্ছে পটলের আলু তরকারি আর ডিম ভুজিয়া, তো খাবো। এখন পুতুলি এসে পুতুলির সাথে একটুখানি খেলা করছি। না পুতুলি, না পুতুলি, পুতুল দেখা তো একটু মুখটা, এই যে, এই যে পুতুলি, পুতুলি কই। তো আজকে আমাদের হয়ে গেছে টু লেট, এখন বেজে গেছে দেড়টা বেজে পার। আমাদের রান্নাবাড়িও কমপ্লিট হয়নি সেরকম, আর স্নানও হয়নি। তো ঘরটা সব পুরো পরিষ্কারই আছে, আর পুতুলি এসেছিলো এভাবে, তোমরা তখনকার দেখেছিলে, তারপরে একবার এসেছিলো, এসে এখানেই ঘুমাচ্ছিলো, তো বিছানাটা একটু উল্টাপাল্টা হয়ে আছে। আর ভাই করছে ওখানে পুজো, আর আমিও ঘরটাগুলো পরিষ্কার সব করলাম, আমার কাজই করলাম, মা করছে রান্না, আর রানী এখন চাঁদাচ্ছে, কারণ ওকে বাইরে রেখে আসা হয়েছে। তো ওকে ভেতরে আনেই তারপরে এসে আমি যাবো স্নান করতে। ভাইটা মাঝে মাঝে এত শয়তানি করে, হ্যাঁ আমি বাথরুমে ঢুকেছি স্নান করতে, আর ভাই আগে বলছে পটি যাবে, আমি বললাম ও স্নান হয়ে গেছে, তারপরে বললাম আমাকে স্নানটা করে বেরোই তারপর তুই যা। আমি বাথরুমে ঢুকেছি, বাইরে থেকে লক করে দিয়েছে, আর আমি বাথরুমে ঢুকে, আর এমনই সময় মা আর বাবা গেছিলো রানীকে স্নান করাতে ছাদে, তো আমি আটকে দিয়ে গেছি। এবার আমি মা থেকে ডাকছিলাম, ভাইকেও ডাকছি, মা তো শুনতে পাবেই না, আর ভাইও আমাকে আটকে চলে গেছে ওই ছাদে। অনেকক্ষণ তো স্নান টান করে আমি দাঁড়িয়ে আছি কী করবো, তারপরে কী হয়েছে, তারপরে তো আমি ডাকলাম, দু একবার শুনতে পাচ্ছি না, তারপর জোরে করে চিৎকার করেছি, তারপরে আমার চিৎকার করার শুনে মা আবার মনে হয় নামছিল নিচে জানি না, তখন মা আবার বলছে যে কী হয়েছে, তাই বললাম যে দেখো এরকম ভাই আমাকে আটকে দিয়েছে। তো তখন ভাইকে আবার বললো যে কীরে বাবু তুই আটকেছিস, দাঁড়াতো গাছকে মারবো, তো ও এসে আবার খুলে দিল। তো এই হচ্ছে আমার ভাইয়ের শয়তানি, এরকম প্রচুর কিছু আমার সাথে করে। আর হচ্ছে তো আমি স্নান করে এসে গেছি, এখন আমি ফ্রেশ, আর আজকে পুজো হয়ে গেছে, ভাই করেছে, গিয়ে রানীকে ভাতটা খাওয়াই। আজকে সকাল থেকে খাই নি, ভালো করে পাসলা, ভালো করে, ভালো করে ভাতটা মার, একটু আরেকটু মাখো, আরেকটু একটু গলা, একটু ভাতটা রানি তুমি ভাত খাবা, রানি তুমি ভাত খাবা, শোনো বাবা আমাকেও বকবা, তুমি আমাকেও বকবা, রানি তুমি ভাত খাবা, দেখো রানীকে কোথায় এসে শুয়েছে, বাড়ির সাথে দৌড়াদৌড়ি করছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের তো এখন খাওয়া দাওয়া হয়নি, আমরা পড়বো, তো ও এসে দৌড়ে এসে এখানে এসে বসে একদম কোলে এসে শুয়ে পড়েছে। গুটু 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 গুটু, কী হলো আমি আজকে সেই স্নান করেছি, সেই পরিষ্কার থাকতে করছি। দেখতে পাচ্ছ আমি লাঞ্চ করতে বসে পড়েছি, আজকের লাঞ্চে বেশি কিছু নেই, শুধু মাছের ঝোল আর ভাত আছে। তো চলো ফটাফট লাঞ্চটা করে নেওয়া যাক। পায়ে ব্যর্থ,
পুতুলি পুতুলি ওলে বাবা ওলে বাবা দেখে দেখে কেদা কি পুতুক তবে পুতুলি তো পুতুলি যেখানে ফোন নিয়ে যাচ্ছি সেখানে তাকাচ্ছে না পুতুলি লালই না মা খালি এ দেখো সাদা তোমাকে আমার তো পুতুলি ঘুমাচ্ছিল এতক্ষণ আমাদের ঘরে না পুতুলি চোখ টোক ফুলে গেছে এখন আমরা কাছি তরমুজ কার হ্যাপি বার্থডে হবে তোর শুধু তোরই হয় নাকি বার্থডে আর কার হয় না গেছি বাড়ি যাওয়ার জন্য এখন বাড়ি 7:30 চা খেতে খেতে বেরোবে তো 1টা বেজে যাবে তো মা এখন চা করবে করলে আমি খাওয়া মানে চাটা খেয়ে বেরোবো আমার সকালে কালকে আবার এক্সামও আছে কলেজে তো সকালে 7টার সময় কলেজে যেতে হবে 7টার মধ্যে তো অনেকদিন হলো সকালে ঘুম থেকে উঠি না জানি না কালকে কী হবে এখানে বলে দাও তো কী করবা তুমি ভালো করে বলো জোরে 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 বলো আমি কার বার্থডে আমার বার্থডে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে বলো বলো না 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 আমি বেলুন ফুলাবো তাই বলছে ওই যে বেলুন ফুলাবে তাই বলছে দেখলে রানী ডাক্তার এসেছিলেন তো উনি খুবই ভালো রানীকে ছোট থেকে একদম রানীকে যখন আমরা এনেছি 2 মাস মতো বয়স রানীর তখন থেকে ইনি দেখছেন রানীকে তো খুব ভালো তো আমার মা এমন একটা পাগল টাইপের মহিলা কি বলবো মানে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে কি যে রানীর একটু খুব ভয় হয়নি হ্যাঁ ছাদে চলে যায় ছাদের রেলিং নেই আমাদের হ্যাঁ এগুলো কথা বোমান জিজ্ঞেস করছে হ্যাঁ কেন আমাদের রানী আমরা না থাকলে বাড়িতে হচ্ছে ওকে রেখে গেলে মানে ও খালি যা চায় এগুলো কথা গল্প করছে যাই হোক কী আর মানে বলবো রানীর অনেক কটা ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে আজকে তো একটা ভ্যাকসিন ছিল ওটাই দিয়ে গেল না এটা ওর আগেই দিয়েছিল ও মানে জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিনটা ওটা উনি আগেই দিয়েছিলেন 1 বছর আগে তো সেটা আবার দিল ওকে তো আর হচ্ছে এমনি তো সব ভ্যাকসিন আরও 5টা হ্যাঁ মানে 5টা অসুখ একসাথে আটকানোর জন্য আগে যে ভ্যাকসিনটা হয়েছিল সেটা এখন হলো ওটা আরও একটা আছে মানে আরও অনেকগুলোই আছে কিন্তু এরপরে আছে মানে মানে 7 এটা হচ্ছে 6 হবে না 7 এটা হলো মার্চে এপ্রিল মে জুন জুলাই আছে একটু তো অনেক 8টা বেজে গেলো আমি বললাম তাও বেরোতে পারলাম না এখন চা খাবার ঝটপট করে বেরোবো বাড়িতে যাবো গিয়ে আবার রান্না করা আছে আজকে তো অভি আসবে না কালকে আমার কলেজে সকালবেলা যেতে হবে কালকে কলেজে এক্সাম আছে আমার তো সকালে যাবো আর তারপর রান্না টান্না ওই জন্য আজকে রাতেই করে রাখবো কারণ সকালে যাবো কলেজে কখন আসবো জানি না এসে আবার রান্না করতে হয়তো শরীর ভালো নাও লাগতে পারে তো এসে খাওয়া দাওয়াটা করবো আর চিকেন নিয়েছি চিকেন নিয়ে রান্না করবো বাড়িতে গিয়ে তারপরে রান্না টান্না করে তারপর তো খাওয়া দাওয়া করবো এমনি হালকা কিছু দেখি কী খাবো ওটা জানি না মা মানে রান্না করে রাখি অভি তো কালকে আসার কথা ও এসেও খেতে পারবে তাতে চাটা খাই খেয়ে বেরোই তো বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগে এসে তাও 9টা বেজে গেছে আস্তে আস্তে কারণ টোটো কাপড় অনেক ধীরে ধীরে আনছিলো কেন জানি না তো আসতে অনেক দেরি হয়ে গেছে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আর এসে দোকানেও গিয়েছিলাম কারণ দুধের প্যাকেট আনতে এই যে আমি টক দই পাতবো বাড়িতে ওই জন্যই এনেছি তো
এই তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, হয়তো রাতে কিছু খাবো না, কারণ পেটটাও বেশ একটু ভরা ভরাই লাগছে, খেতেও ইচ্ছা করছে না। আর চিকেনটাও বসিয়ে দিয়েছি, এতক্ষণ ধরে ওগুলোই করলাম, এখন দশটা পনেরো বাজে। তো খাওয়া দাওয়া তো কিছু করবো না, চিকেনটা হয়ে গেলে দইতে পাতবো পেতে, তারপর আমি শুয়ে পড়বো। তো চলো দেখাই তোমাদেরকে রান্নাটা হচ্ছে আমার। চলো আজকে ডিনার তো সেভাবে কিছু করিনি, আজকে শুধু ওটস অল্প দুধ দিয়ে খেলাম। শরীরটা কেন জানি না মানে সায় দিচ্ছে না, কেন জানি না ভালো লাগছে না। যাই হোক, এটা হয়তো কেন বলতো, এই যে এই রোদ গরমের জন্য এত গরম পড়েছে না, আমি পুরো ঘেমে এনে একাকার হয়ে যাচ্ছি। তো ওই এই কারণগুলোর জন্য একমাত্র শরীরটা প্রচণ্ড খারাপ, টায়ার্ড হয়ে যাচ্ছি। তার মধ্যে ওখান থেকে আসলাম, জামা পরো আবার জামা খোলো, এগুলো করতে করতে না মানে কি বলবো, মানে গায়ে জামা পরলে মনে হচ্ছে গায়ে আগুন জ্বলছে এরকম, একটু হাওয়া দিচ্ছে জানলা দিয়ে বাবা। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এইটুকুই রাখছি, কারণ আমাকে অনেক সকালে উঠতে হবে, আমাকে কলেজে যেতে হবে, বারবার করে বলছি কথাটা। তো চলো আজকে ব্লগটা অবধি রাখছি, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। চলো টাটা।